প্রশান্ত কিশোরকে নিয়ে এসে আপনি কি মনে করছেন? আমি নিশ্চিত করে বলতে পারি, যদি না বুথ লুট করে তাহলে পরে কিন্তু নিশ্চিত উনি পরাজিত। নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। নির্বাচনে মাননীয় পরাস্ত হবে, আর সেই জন্যই দেখবেন গত কয়েক দিনের ওনার যে ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এটাতে উনি আতঙ্কিত। দেখুন, মানুষের খুব মানে একেবারে ভারতীয় জনতার প্রতি একটা পজিটিভ মনোভাব রয়েছে। প্রত্যেকেই তারা সকাল সকাল ভোট দিতে যাবেন এটা বলছেন, এবং যে এবারের ভোটে যে শাসকের পরিবর্তন হবে না এটা সবাই জানে, কিন্তু সবাই একটা মেসেজ দিতে চাইছে যে এখানে যে প্রশাসনিক যে ব্যবস্থা তাতে একটা ডেমোক্রেসি আসুক। প্রশাসনের প্রত্যেকটা টেবিলে এক একটা ফাইল যেতে গিয়ে যে ঘুষ দিতে হয় সেটা বন্ধ হয়তো করতে করবে না এরা, কিন্তু কম হোক। এবং শুধু তাই নয়, যে শাসক দলের নেতারা প্রত্যেকটা উন্নয়নমূলক যে প্রকল্প আছে তা মানুষের কাছে পৌঁছতে, মানুষের কাছ থেকে যেভাবে অর্থ নিচ্ছে, মানুষকে যেভাবে শোষণ করছে, সেটা অন্তত কিছুটা কম হোক। কারণ এই নির্বাচনটা তো কোনো প্রয়োজন ছিল না। বেশ কতগুলো প্রদেশ তারা কিন্তু বলেছে আমরা নির্বাচন পরে করাব, আর এখানে আমাদের আধিকারিক বলছেন এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস। আমি জানি না কী করে কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়, তার কারণ একটি দল একেবারে খুব ভালো রকম সংখ্যাগরিষ্ঠ, কাজে সেখানে ছ মাসের মধ্যে কেউ না হতে পারলে অন্য একজন কেউ নেতৃত্ব দেবে, মুখ্যমন্ত্রী হবে, তাতে আপত্তিটা কোথায়? তার কারণ যে দলে গণতন্ত্র থাকবে সেখানে যে কেউ বিক্রমাদিত্যের মতো সিংহাসনে বসবে, আপত্তি কোথায়? দেখুন, এর আগেও উনি বিদেশে গিয়েছিলেন, বিদেশে যান কী জন্য যান, কী করেন, এর কোনো টেকহোম মেসেজ থাকে না। আমরা দেখেছি সেই সময় গান গাইতে গাইতে, বাজনা বাজাতে বাজাতে সমস্ত দল বল হেঁটেছে চলেছে, এখন জানাও নেই তো। এই মুহূর্তে আমিও জানি না যে কে নিমন্ত্রণ করেছে। কাজেই কেন্দ্রীয় সরকার যখন এটা ইয়েস করেনি, তার মানে যারা নিমন্ত্রণ করেছে, যে সংস্থা নিমন্ত্রণ করেছে, সেখানে যে কাজকর্ম হবে সেই সম্পর্কে মানে ভারত সরকার সুনিশ্চিত হতে পারে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।